হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গাল ইউটিউব চ্যানেল চলে এলাম আবারও একটি নতুন সরকারি চাকরির নোটিশ নিয়ে রাজ্যে মাধ্যমিক পাশে আবার নিয়োগ হচ্ছে নতুন সরকারি চাকরির জন্য যেখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে ফুল ডিসকাশন করে দেবো কীভাবে আবেদন করুন বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি বিস্তারিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে আশা করছি সম্পূর্ণ ইনফরমেশান পাবেন যারা আমাদের চ্যানেলে নতুন বিভিন্ন সরকারি চাকরির আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখে নিই আজকের ভিডিওর অফিসিয়াল নোটিফিকেশান তো নোটিফিকেশান দেখার আগে আমি বলবো এখানে আপনারা নিজের ব্লকে নিজের এলাকায় চাকরি পাবেন এবং প্রায় অনেকগুলি ব্লকে প্রায় কুড়িটারও বেশি ব্লকে কিন্তু নিয়োগ হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে নোটিশগুলি এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই নিয়োগটি হচ্ছে তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন তার লিঙ্ক আমি ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে রাখব এখানে এসে আপনারা সরাসরি নির্দিষ্ট পেজে চলে আসবেন রিক্রুটমেন্ট পেজটিতে এই পেজটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে এসে আপনারা দেখতে পাবেন অনেকগুলি ব্লকে নিয়োগ হচ্ছে যেমন এখানে দেখুন বাঁকুড়া বাঁকুড়া টু ওয়ান এখানে বারজোড়া চাতনা বিভিন্ন এখানে বিভিন্ন ব্লকে নিয়োগ হচ্ছে তো আপনারা নিজের ব্লক অনুযায়ী এখান থেকে নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন এবং লাস্টে দেখুন সবার শেষে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে অবশ্যই যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি ডাউনলোড করবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিশ কী বলছে এখানে একটি ব্লকের নোটিশ আমি আপনাদের আজকের ভিডিওতে তুলে ধরবো তো আপনারা নির্দিষ্ট ব্লক অনুযায়ী নোটিশ ডাউনলোড করে নেবেন তো আমি যেই ব্লকতে মানে যেই নোটিশটি তুলে ধরবো সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিকের ছাদনা থেকে প্রকাশিত হয়েছে ছাদনা বাঁকুড়া এখানে আঠেরোই জুলাই আর কি এই নোটিশটা পাবলিশ হয়েছে আঠেরো সাত তো এখানে কি বলা হচ্ছে অঙ্গনানি কর্মী এবং অঙ্গনারীরা অঙ্গনানী সহায়িকা পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে অঙ্গনারী যারা কর্মী তারা মাসিক ভাতা পাবেন সাড়ে চার হাজার টাকা এবং অতিরিক্ত সাড়ে চার হাজার টাকা এবং অঙ্গনারী সহায়িকারা বাইশশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত ভাতা সাড়ে সরি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই অনুযায়ী তারা কিন্তু মাসিক ভাতা পাবেন এবার কি বলা হচ্ছে সহায়িকা পদে নিযুক্তির জন্য ছাদনা পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েতের সমিতির বাসিন্দা হবে এমন প্রার্থীরা কেবলমাত্র আবেদন করতে পারবেন আবেদনের মানে এই নিয়োগ সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক এই কাজে নিযুক্ত ব্যক্তি কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য না অঙ্গনীর কর্মী এবং সহায়িকাদের সরকার অনুমোদিত হারে মাসে ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে যেটা আমি অবশ্যই আপনাদের প্রথমে জানালাম এবার আপনারা বুঝতেই পারছেন যে নির্দিষ্ট পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে যেমন এখানে যদি কর্মী পদের শূন্যপদ দেখি আটটা শূন্যপদ রয়েছে টোটাল ছাত না অ্যাডিশনালে এখানে শূন্যপদগুলি ভাগ করে দিয়েছে আপনাদের যারা হচ্ছে এখানে কোন পদে যারা এসসি এসটি বা যারা আনরিজার্ভ তাদের জন্য কতগুলি সংরক্ষিত রয়েছে সমস্ত কিছু ভাগ করে দিয়েছে এবং অঙ্গনাড়ি সহায়িকা পদের জন্য এখানে আপনাদের মোট শূন্য পদগুলি দিয়ে দিয়েছে প্রতিটা পঞ্চায়েত অনুযায়ী কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে সেক্ষেত্রে আপনাদের এসসি কতগুলি তপশিলি জাতি যারা অনগ্রসর সম্প্রদায় বা এই ধরনের জেনারেল কাস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু দিদি যেগুলো এগুলো আপনারা এই নোটিশে দেখে নেবেন এবার কিছু এখানে নিয়মাবলী বলেছে সেই নিয়মাবলিগুলি বলবো আমি এখানে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো এক্সট্রা সুযোগ এখান থেকে পাবেন না আবেদনের জন্য বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে গেলে আবেদন করতে পারবেন না এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের সরি একশো নম্বরের মান নব্বই লিখিত যেটা দু ঘন্টা সময় থাকবে দশ নম্বরের আপনাদের মৌখিক হবে এবং এখানে লিখিত পরীক্ষার যে সিলেবাসগুলো সেগুলোও জানিয়ে দিয়েছে কোন সাবজেক্টসের উপর কত নম্বর থাকবে বাংলা ভাষার দেড়শো নম্বর রচনা থাকে পাটিগণিতে কুড়ি থাকবে পুষ্টি জনস্বাস্থ্য বিষয়ে পনেরো ইংরাজিতে কুড়ি এবং সাধারণ জ্ঞানে কুড়ি মিলিয়ে কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে এবং সহায়িকা নির্বাচনের ক্ষেত্রেও আপনাদের আবিষ্িক শর্তাবলীগুলো জানিয়ে দিয়েছে এগুলো আপনারা এই নোটিশে পেয়ে যাবেন এবং এখানে আবেদন করতে হবে আবেদন কিন্তু সম্পূর্ণ এখানে আপনাদের অফলাইনে করতে হবে আবেদনের লাস্ট ডেট হয়েছে ষোলো আট দু তারিখ এক সকাল বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত যে কোনো সময় ছাদনা সিডিপি অফিসে আপনারা জমা দিয়ে আসবেন ষোলো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাপ্লিকেশনের সঙ্গে কী 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 জমা দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট বার করবেন নিয়ে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে যা যা ডকুমেন্টস বলেছে জেরক্স করে সেলফ অ্যাটাচ করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে একটি সিঙ্গেল হ্যান্ড মধ্যে পড়বেন তার মধ্যে তিন কপি পাসপোর্ট ছবি লাগবে একটা আঠা দিয়ে নির্দিষ্ট জায়গায় এবং দু কপি আপনি ফার্মের মধ্যে এমনি দিয়ে দেবেন বয়সের প্রমাণপত্র এবং এখানে আবেদনের সমস্ত কিছু কলম পূরণ করবেন নিজের নাম ঠিকানা লেখা পাঁচ টাকার একটা ডাক টিকিট মারা একটা খাম সেটাই বড়ো খামের মধ্যে দিয়ে দেবেন সমস্ত ডকুমেন্টের সঙ্গে তাহলেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলো এইভাবে ফর্ম ফিল আপ করার পর যে কোনো ছুটির দিন ছাড়া দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে যে কোনো ছাদনা ব্লকে সিডিপিও যে অফিস হচ্ছে সেখানে গিয়ে আপনারা ফর্ম জমা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলো আলাদা কোনো আবেদনমূলক লাগবে না বিনামূল্যে আবেদন করতে পারবেন সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন সম্পূর্ণ ভিডিওতে ফুল ডিসকাশন করে দিলাম আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওতে